ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, আর ছেলেও চলে গেছে কলেজে। প্রতিষ্ঠার তো এখন ছুটি চলছে, প্রতিষ্ঠা রয়েছে বাড়িতে। ছেলের কলেজও ছুটি পড়ে যাবে 25শে ডিসেম্বরে। আর প্রতিষ্ঠাকে দিয়ে দিলাম সকালের খাবার হরলিক্স আর বিস্কিট। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এসছে কাচতে। প্রতিষ্ঠার খাবার তো দিয়ে দিয়েছি, কিন্তু দেখো দুষ্টু কি করছে, ব্রাশ মুখে নিয়ে নিচে নিচে বেড়াচ্ছে এই ঘর ও ঘর। ওর খাবার খাওয়া নিয়ে না বড্ড ঝামেলা জানো তো, এত বড়টি হয়ে গেল তবুও খাবার খাওয়া নিয়ে ওর গড়িমসিটা বন্ধ হলো না। কখন দিয়েছি হরলিক্স আর বিস্কিট, ঠান্ডা হয়ে জল হয়ে যাবে, ও নিয়ে বসেই থাকবে। এই অভ্যাসটা ওর আর আমি ত্যাগ করাতে পারলাম না। কবে যে মেয়েটা একটু বড় হবে, নিজের কাজগুলো নিজে করতে পারবে কে জানে। ঠান্ডাটা কিন্তু পড়বে না করে বেশ ভালো রকমই পড়েছে, যদিও বা এই কটা দিনই তো ঠান্ডার আমেজ, তাই না? আমাদের সবকিছুতেই সমস্যা। শীতের দিনে শীত পড়লে সমস্যা, গরমের দিনে গরম পড়লে সমস্যা, আর বৃষ্টির দিনে বৃষ্টি হলে সমস্যা। আমরা যেন কোনো কিছুতে খুশি হতে পারি না, এটাই হচ্ছে আমাদের মানুষের ধর্ম। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের ঘরদোর গুলো আমার গোছানো হয়ে গেল। এরপরে জামা কাপড়গুলো নিয়ে নেড়ে দেবো ছাদে, তারপরে ঢুকবো রান্না বান্না করতে। রান্না তো করতেই হবে, রান্না না করলে পেট তো আর মানবে না, পেট ঠিক জানান দিয়ে দেবে খিদে পেয়েছে খেতে দে। আজ শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের তো নিরামিষ, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর নিরামিষের দিন না রান্না বান্নাগুলো একটু বেশি করেই করতে হয়, মানে পদটা বেশি করতে হয়। আমিষের দিনে একটা মাছ ভাজা বা একটা ডাল এরকম টাইপের কিছু করে দিলেই হয়ে যায়, আর নিরামিষের দিনে অনেক রকম পদ করতে হয়। তবুও যেন মুখে রুচতেই চায় না আমাদের বাড়ির লোকেদের। আজ ছেলে অর্ডার দিয়ে গেছে পালক পনির রান্না করতে। ঘরে পালং শাক আর পনির ছাড়া কিছুই নেই। আমার মতো করেই আমি পালক পনির করছি। পালং শাকটা সেদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি, এদিকে পনিরটাও ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের ওপরে ফোড়ন দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম আদা বাটা। পনিরটা না আমি ভেজে একটু নুন চিনি দিয়ে গরম জলে ভিজিয়ে রাখি, তাতে না খুব সফট হয় পনিরটা খেতে। এবার দিলাম জিরে হলুদ ধনে লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাটা খুব ভালো করে কষে নিলাম। এরপরে মিক্সিতে যে সেদ্ধ পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে একটু কষে নিয়ে পনির যেটা নুন চিনি জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ফ্রিজে পড়েছিল ফ্রেশ ক্রিম, কিছুটা ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম ওপর থেকে শাহি গরম মশলা পাউডার। রুটির সাথে, লুচির সাথে বা পরোটা যার সাথে এই পালক পনিরটা খেতে কিন্তু শীতের দিনে অসাধারণ লাগে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে লেগে পড়লাম কিচেন ক্লিন করতে। আমার কিচেন ক্লিন করতে না অনেকটা সময় চলে যায়। প্রথমে যত বাসন থাকে কিচেনে এগুলো সব কলপারে পার করে জল দিয়ে ভিজিয়ে দিয়ে আসি, অসীমা মেজে দেয়। আর তারপরে কিচেনটা পুরো ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিই।
রান্না করতে ভালোই মজা হয়, কিন্তু কিচেনটা ক্লিন করার সময় বড্ড বেশি ঝামেলা লাগে। এই দেখো না আমার যে গ্লাসটা ওভেনটা দেখছো না, এটা জানো তো ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম বছর তিনেক আগে। এটা ফুলি অটোমেটিক ছিল, মানে কোনো লাইটার লাগতো না জ্বলতে, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, এখন লাইটার দিয়ে জ্বালাতে হয়। দেখো আজকে কি কি রান্না করেছি, করেছি পালং শাক, পালক পনির, আলু বড়া পেঁপে দিয়ে ডালনা, এখানে করেছি কচুর বড়া, উচ্ছে আলু ভাজা, সকালে রয়েছে একটা বেগুন ভাজা, রয়েছে মুলো দিয়ে করা মুসুরির ডাল, মাইক্রোওভেনে করে নিলাম ভাতটা গরম। শীতের দিনে না ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না, ভাতটা আমি সকালেই করি, তাই দুপুরে করে নিই মাইক্রোওভেনে আরেকবার গরম। এই চেয়ারগুলো সাদা রঙের, কিনেছিলাম বড় শখ করে, কিন্তু প্রচন্ড হয়ে যায় নোংরা। কিছুদিন বাদে বাদে ওকে বাইরে মানে কলপারে বার করে ভালো করে সাবান মাখিয়ে স্নান করতে করাতে হয়, আর না হলে সাদা চেয়ারগুলো হয়ে যায় কালো। আর প্রতিষ্ঠা তো এক্সপেরিমেন্ট চলতেই থাকে, রং লাগিয়ে তেল লাগিয়ে কালি লাগিয়ে কি যে হাল করে, এই জন্য আমাকে মাঝে মাঝে এনাদেরকে বার করে ভালো করে স্নান করাতে হয়। ঘরদোরগুলো পোছা হয়ে গেছে, উঠোনও আমি ঝাড় দিয়ে নিয়েছি, এবার চেয়ারগুলো ধুয়ে তারপরে করব স্নান, এরপরে দেব পুজো, তাহলে এবেলার মতো কাজ আমার সারা হয়ে যাবে। তারপরে আবার বিকেলবেলার কর্ম নিয়ে বসতে হবে, কাজের আর শেষ নেই গো, একের পর এক কাজ রেডি। রাত্রেবেলাতে তোমাদের দাদাভাই নিয়ে এসছে গুড়, বলছে পায়েস করো, দু রকমের গুড় নিয়েছে, একটা ফ্লেভারের জন্য আর একটা গন্ধের জন্য, এই দু রকমের গুড় মিশিয়ে পায়েস করলে পায়েসটা খেতে হয় দারুণ। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।